বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং সম্পদ বাজেয়াপ্ত আদেশের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী যুব দল। দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা, নেতৃত্ব দেন যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক। মিছিল থেকে নেতাকর্মীরা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানের বিরুদ্ধে আদালতকে ব্যবহার করছে সরকার। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানায় যুব দল। নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হয় মিছিল, পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।